দর্শক, সিলেট 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এখন আছি সুরমা নদীর মধ্যেখানে, এটাকে বলে আমবাড়ির সাইড দিয়ে আমরা আমবাড়ি আসছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টিটাই, বৃষ্টির ঠিক পরবর্তী সময়টা। এই মাত্র বৃষ্টিটা থামলো, যে বৃষ্টিটা আমাদের সুনামগঞ্জের ধানের জন্য খুব প্রয়োজন ছিল। আপনারা সুনামগঞ্জে যারা আছেন তারা জানেন, আমাদের এই চৈত্র মাসটা, পুরো চৈত্র মাস এই প্রচণ্ড রোদে আমাদের জমির, ধানি জমির অনেক ক্ষতি হয়েছে, ধানগুলা একদম খারাপ অবস্থা। এই বৃষ্টিটা প্রচণ্ড, খুব প্রচণ্ড রকমের আমাদের প্রয়োজন ছিল। এই বৃষ্টিটা দেওয়াতে কৃষকের মনে অন্তত শান্তি এসেছে। তো যে ধানগুলা ভালো রয়েছিল এই বৃষ্টির জন্য, এই ধানগুলা হয়তো ভালো থাকবে। আমরা এখন আছি সুরমা নদীর মাঝখানে, আমরা সুনামগঞ্জের দিকে যাচ্ছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পুরো নদী। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আকাশ মেঘাচ্ছন্ন আছে। দর্শক, আমাদের সাথে এখন আছেন আমাদের সুনামগঞ্জের প্রিয় মুখ, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী পল্লব ভট্টাচার্য। আমরা একটু পল্লব ভট্টাচার্য দাদার সাথে একটু কথা বলবো। দাদা, আপনি একটু বলবেন কি যে এই মুহূর্তে যে বৃষ্টি, বৃষ্টি আমরা এখনই বৃষ্টির ইয়ের জন্য আমরা নৌকার ভিতরে ঢুকছি, এইমাত্র বৃষ্টিটা শেষ হলো, বৃষ্টিটাতে আসলে আমাদের কেমন উপকার হলো বা অপকার হলো, বৃষ্টি নিয়ে কিছু বলবেন কি? থ্যাংক ইউ মেডিয়া সানকে। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা এই মেঘালয়ের পাদদেশে আছি, আমাদের যে খরাটা ইতিমধ্যে চলে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ শহরে আমের মুকুল প্রচণ্ড এসেছিলো কিন্তু গাছে কোনো আম নেই, সব আম ঝরে গিয়েছে প্রচুর খরায়। আর এই বৃষ্টিটা মানে একটা কী বলবো, একটা ইউনিক সলিউশন হয়েছে আমাদের ফসলের জন্য। যে বৃষ্টিটা আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, আমরা এত অপেক্ষার পরে এই দুদিন আমাদের বৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, তবে এভাবে বৃষ্টি যেন আর বেশি না হয়, যতটুকু হয়েছে আমাদের ততটুকু প্রাপ্য ছিল, আমরা যা পেয়েছি আমাদের ফসলের জন্য এটা চমৎকার একটি কাজ করেছে এবং এই বৃষ্টিটা এখন দরকার ছিল রাস্তাঘাটের জন্য এবং পরিবেশের জন্য, সব কিছুর জন্য। এই বছরের শুরুতে, বর্ষার শুরুতে এই বৃষ্টিটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল এবং উপকারী ছিল। বৃষ্টিটা হয়েছে আমাদের ফসলের জন্য অনেক অনেক ভালো হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের পল্লব ভট্টাচার্য, সুনামগঞ্জের একজন তরুণ নাট্যকর্মী এবং সবার প্রিয় সংস্কৃতিকর্মী। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে,
আমরা হয়তো আর বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ লাইট কমে যাচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে ব্রাহ্মণগাঁওয়ের দিকে আশেপাশে আছি। আমরা সুনামগঞ্জ, আমাদের গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ।